যত অবধি প্রমিনেন্ট ফিফথ ওয়েভ পাওয়া যাবে সেই অবধি বাচ্চা শুনতে পাচ্ছে আর যেখান থেকে ফিফথ ওয়েভ নেই সেই ডিবিটা শুনতে পাচ্ছে না তো এই সব ব্যাপার অডিওলজিস্টই করে শুধু অডিওলজিস্টই অথরাইজড আছে এটা আপনারা জেনে রাখুন অডিওলজিস্টদের ক্লিনিকে যাবেন কিংবা যে ডায়াগনস্টিক সেন্টারে অডিওলজিস্ট এসে এই জিনিসগুলো করেন সেইখানে যাবেন আর এই টেস্টগুলো বলে দিই অবজেক্টিভ হিয়ারিং টেস্ট বলে হ্যালো আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে আমি ডক্টর আনামিকা হই অডিওলজিস্ট আর স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বাবা মায়েরা খুব টেনশন করে থাকে যে আমার বাচ্চা খুব ছোট কানের পরীক্ষা কি করে হবে তো আজকে আমি বলবো ছোট শিশুদের কি কি কানের পরীক্ষা হয় আর কিভাবে হয় বাচ্চাদের দু রকমের টেস্ট হয় স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্ট স্ক্রিনিং টেস্ট সব থেকে আগে করা হয় কারণ ওটাতে বোঝা যায় বাচ্চার হিয়ারিং লস আছে কি নেই স্ক্রিনিং টেস্ট কখনোই ডিটেলড ইনফরমেশন দেয় না যেমন টাইপ অফ হিয়ারিং লস সিভিয়ারিটি অফ হিয়ারিং লস তাই স্ক্রিনিং টেস্টের পরে ডায়াগনস্টিক টেস্ট করানো হয় যদি বাচ্চার স্ক্রিনিং টেস্টে কোনো প্রবলেম পাওয়া যায় তখন ডায়াগনস্টিক টেস্ট করানো হয় আজকাল গভর্নমেন্টও নানারকম স্কিম অনুযায়ী ইউনিভার্সাল ইয়ারিং স্ক্রিনিং নিউনেডাল ইয়ারিং স্ক্রিনিংয়ের প্রোগ্রাম এনেছে যেগুলোতে বাচ্চাদের জন্মের পরেই স্ক্রিনিং করে দেওয়া হয় যে বাচ্চার কিছু প্রবলেম আছে কি নেই থাকলে তাদের ডায়াগনস্টিক টেস্টের জন্যে প্রেসক্রাইব করা হয় আর যদি না থাকে তখন বাবা মাদের বলা হয় যে বাচ্চাকে অবজার্ভ করতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে নিয়ে আসতে স্ক্রিনিং টেস্ট ওই বাচ্চাদেরও করা হয় যাদের কোনো হাই রিস্ক আছে যেমন ফ্যামিলি হিস্ট্রি দিনেট বার্থ প্রাই লো বার্থ ওয়েট এই ধরনের কিছু ফ্যাক্টার্স আছে যেগুলো থাকলেও স্ক্রিনিং টেস্ট ইজ আ মাস্ট বড়োদের ক্ষেত্রেও স্ক্রিনিং টেস্ট করা হয় যখন বড় গ্যাদারিং আছে যেমন স্কুল কলেজ অফিস সেই ক্ষেত্রেও হিয়ারিং স্ক্রিনিং টেস্ট করা হয় যেরকম আমি বললাম যে এটাতে শুধু ইয়েস অর নো দেখা যায় হিয়ারিং লসের ক্ষেত্রে কি হিয়ারিং লস আছে কি নেই আর এইভাবে ইন্টারপ্রিটেশন যদি দেখা হয় তাহলে ইন্টারপ্রিটেশনে বেরোয় পাস কিংবা ফেল মানে কোনো কিছু প্রবলেম থাকলে ফেল আর নাহলে যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে পাস এবার চলে আসছি ডায়াগনস্টিক টেস্টের মধ্যে যদি স্ক্রিনিং টেস্ট ফেল আসে তখন ডায়াগনস্টিক টেস্টে বাচ্চাকে রেফার করা হয় ডায়াগনস্টিক টেস্টে একদম ডিটেলড ইনফরমেশন পাওয়া যায় নেচার অফ হিয়ারিং লস টাইপ অফ হিয়ারিং লস আর সিভিয়রিটি অফ হিয়ারিং লস এবার বলি ছোট শিশুদের কি কি হিয়ারিং স্ক্রিনিং টেস্ট আছে আর ডায়াগনস্টিক টেস্ট আছে এটা বলার আগে জানিয়ে দিই ভিডিও সাজেশন ফিডব্যাক আর কোনো রকম কোয়ারির জন্য নিচে কমেন্ট বক্সে লিখুন কিংবা মেল করুন আস্কারামিকা টেন মেল করার সময় অবশ্যই লিখবেন আস টু আনামিকা বাংলা কারণ আমার হিন্দি চ্যানেলও আছে আস টু আনামিদা নামে সেখানে মোর দ্যান ওয়ান ফিফটি ভিডিওস আছে আর খুব তাড়াতাড়ি ফিফটিকে সাবস্ক্রাইবার্স ক্রস করতে চলেছে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে অবশ্যই হিন্দি চ্যানেলও ভিজিট করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে চলে আসছি হিয়ারিং স্ক্রিনিং টেস্টে প্রথম হচ্ছে অটো অ্যাকাউস্টিক অ্যামিশন আমাদের ইনার ইয়ারের মধ্যে অনেক রকম হেয়ার সেলস থাকে ইনার হেয়ার সেলস থাকে আউটার হেয়ার সেলস থাকে তো এই অটো অ্যাকাউস্টিক ডিটেক্ট করে যে আউটার হেয়ার সেলসের ফাংশনিং প্রপার কিনা অটো অ্যাকাউসটি ক্যামিশনে শুধু আউটার হেয়ার সেলস ফাংশনিং বোঝা যায় হিয়ারিং লস ডিটেক্ট করা যায় না এবার ডায়াগনস্টিক টেস্টে আসি টেস্টটা খুবই কমেন আপনারা অনেকেই শুনে থাকতে পারেন নামটা বেরা এটাকে বেরাও বলে এব বলে বেরা মানে হচ্ছে ব্রেন স্টেম ইভোক রেসপন্স অডিওমেট্রিক আর এবিআর মানে হচ্ছে অডিটারি ব্রেন স্টেম রেসপন্স দুটো একই রকম টেস্ট কেউ এবিআর নেখে কেউ বেরা নেখে বেরা স্ক্রিনিং টেস্টও হয় আবার ডায়াগনস্টিক টেস্টও হয় তো আমি স্ক্রিনিং টেস্টে তো একটা বলে দিয়েছি ডায়াগনস্টিক টেস্টের ব্যাপারেই বলি বেড়া করা হয় নানা রকম ইলেকট্রোডস দিয়ে এইখানে ইলেকট্রোডস দেওয়া হয় কানের পিছনে ইলেকট্রোডস দেওয়া হয় প্লাস কানের ভেতরে প্রোভ ঢুকিয়ে রকম ক্লিক্স দেওয়া হয় টোনস দেওয়া হয় যেটা কি কানেক্টেড থাকে কম্পিউটারের সাথে আর মেশিনের সাথে তো বেরা মেশিন থেকে কম্পিউটারে নানা রকম ওয়েব ফর্মস আসে যেটা কি ওয়েব ফর্মস ইন্টারপ্রেট করে বোঝা যায় বাচ্চা শুনতে পাচ্ছে কি না পাচ্ছে এটাতে ওয়েব ফর্মের টাইমিং দেখা হয় অ্যাম্প্লিচিউড দেখা হয় ঠিক আছে কতটা প্রমিনেন্ট ওয়েব ফর্ম দেখা হয় তারপরে বোঝা যায় বাচ্চা কতটা কম শুনছে বিনার ওয়েব ফর্মস দেখে এটাও বোঝা যায় যে বাচ্চার অডিটারি পাথবে ঠিক করে কাজ করছে কিনা নেক্সট হচ্ছে এএসএসআর অডিটরি স্টাডি স্টেট রেসপন্স অডিওমেট্রি বেড়ার মতনই এএসএসআর ওটাও এদি এখানে ইলেকট্রোড এখানে ইলেকট্রোড কানের পিছনে ইলেকট্রোড আর কানে প্রোপ ঢুকে করা হয় নানা রকম সাউন্ডস আসে সেখান থেকে বাচ্চার আগেন একটা ওয়েব ফর্ম তৈরি হয় কিন্তু এএসএসআরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেসিফিক বেড়াটা কিন্তু ফ্রিকোয়েন্সি স্পেসিফিক নয় এএসএসটা কিন্তু কতটা শুনতে পায় টু কিলো হার্সে কতটা শুনতে পায় ফোর কিলো হার্স কতটা শুনতে পায় এস সেটা প্রপারলি বলে দেয় যেমন কি অডিওগ্রামে হয় অডিওগ্রাম নিশ্চয়ই দেখেছেন না দেখে থাকলে আমি নিশ্চয়ই ভিডিও আনবো তো যেমন বলছিলাম যে এএসএসআর ফ্রিকোয়েন্সি স্পেসিফিক বেড়া কিন্তু নর্মাল একটা

যত অবধি প্রমিন্যান্ট ফিফথ ওয়েভ পাওয়া যাবে সেই অবধি বাচ্চা শুনতে পাচ্ছে আর যেখান থেকে ফিফথ ওয়েভ নেই সেই ডিবিদটা শুনতে পাচ্ছে না তো এই সব ব্যাপার অডিওলজিস্টই করে শুধু অডিওলজিস্টই অথরাইজড আছে এটা আপনারা জেনে রাখুন অডিওলজিস্টদের ক্লিনিকে যাবেন কিংবা যে ডায়াগনস্টিক সেন্টারে অডিওলজিস্ট এসে এই জিনিসগুলো করেন সেইখানে যাবেন আর এই টেস্টগুলো বলে দিই অবজেক্টিভ হিয়ারিং টেস্ট বলে অবজেক্টিভ হিয়ারিং টেস্ট মানে হচ্ছে বাচ্চাকে রেসপন্স করতে হচ্ছে না সাবজেক্টিভ রেসপন্স করতে হচ্ছে না মানে বাচ্চাকে যেমন বিওটোন অডিও অডিওমেট্রি বলে আর একটা অডিও আছে সেটাও আমি কানে বলবো যেটা কি কানে হেডফোন লাগিয়ে মেশিন দিয়ে নানা রকম সাউন্ড দেওয়া হয় আর হাত তুলতে হয় হাত তুলতে হয় কিংবা পেশেন্ট সিগন্যাল থাকে সেই সিগনালটা দিতে হয় বলতে হয় যে কতটা কম শুনতে পাচ্ছি কতটা বেশি শুনতে পাচ্ছি তো এই জিনিসটা বাচ্চারা যেহেতু করতে পারে না বাচ্চাদের রেসপন্স নেওয়া হয় না সেই জন্যে এটাকে বলে অবজেক্টিভ হিয়ারিং টেস্ট মানে ওই বেরা এসএসআর হচ্ছে অবজেকটিভ হিয়ারিং টেস্ট এই অবজেক্টিভ হিয়ারিং টেস্ট অনেক ক্ষেত্রেই করা হয় বড়দের ক্ষেত্রেও করা হয় যদি দরকার লাগে বড়রা অনেক সময় ইনকনসিস্টেন্ট রেসপন্স থাকে বা স্পেশাল চিলড্রেন থাকে যেগুলো যারা এজে বড় হয়ে গেছে কিন্তু ডিফিকাল্ট টু টেস্ট পপুলেশন সেক্ষেত্রেও আমরা অবজেক্টিভ টেস্ট দিয়ে থাকি আর একটা জিনিস প্যারেন্টসদের মধ্যে যেটা বয় থাকে যে এই অবজেক্টিভ টেস্টগুলোতে বাচ্চাদের ঘুমোতে হয় ঘুমোতে মানে নর্মালি কাম কোয়াইট থাকতে হয় বড়রা জেগেও কাম অ্যান্ড কোয়াইট শুয়ে থাকতে পারে কিন্তু বাচ্চারা কিন্তু সেটা থাকতে পারে না সেই জন্য বাচ্চাদের অগরে হয় একদম নড়লে চলবে না সেক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের সিডেটিভও দেওয়া হয় যেহেতু সব অবজেক্টিভ টেস্টে নানারকম প্রিপেয়ারেশন লাগে মানে এখানে ইলেকট্রোড তারপর এখানে ইলেকট্রোড তারপর মেশিনে দেখা যে প্রপার সেটিং হয়েছে কিনা প্রপার ওয়েব ফর্মস আসছে কিনা এইসব চ্যাটিং করতে সময় লাগে প্লাস বাচ্চার একটা প্রসেস আছে যে প্রথমে এই ইলেভেনে যাবে তারপরে এই লেভেনে যাবে তারপরে এই ইলেভেনে যাবে বা ফ্রিকোয়েন্সি ওয়াইজ যে টেস্টিংটা আমি বললাম এএসএসআরএ এগুলোতে টাইম লাগে সেহেতু দেড় থেকে দুই ঘন্টা বাচ্চাকে প্রপারলি গুঁড়োতে হবে আর এখানেই হয়ে যায় প্রবলেম বাচ্চা গুঁড়োতে পারে না এতক্ষণ নানা রকম ফিটিংস হচ্ছে বাচ্চা নড়ে বাচ্চা পাশ ফেরে ঠিক আছে আর সেই জন্যেই সিডেটিভ দিতে হয় বেরার উপরে আমার খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে যেটাতে আমি বলবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর কিছু যেটা কি মা বাবার করা উচিত এই ধরনের টেস্ট করানোর আগে তো যেহেতু এই ধরনের টেস্টে সময় লাগে সেহেতু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়াটা জরুরি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ইউজফুল লেগেছে কোনো কিছু কোয়ারি থাকলে আমি বলেই দিয়েছি কি করতে হবে নিচে কমেন্ট করতে হবে কিংবা মেল করতে হবে আসকা নামিকাটেন অ্যাট এই ভিডিওটাকে খুব 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 শেয়ার করুন যাতে অন্য প্যারেন্টসের কাছেও পৌঁছতে পারে যাদের দরকার আছে আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে ধন্যবাদ